নমস্কার, সুপ্রভাত সকলকে, স্বাগত জানাচ্ছি লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে। আজকে রান্নাঘরে মা মেয়ে মিলে চলে এসেছি রান্না করতে। তবে আজকে রান্নাটা আমার গোপাল ঠাকুরের জন্য। বাজার থেকে একটু নারকেল কুড়ো কিনে নিয়ে এসেছি, আর এই যে দেখছেন এটা আমার হাতে বানানো ঘি। কস্কোতে একটা খুব ভালো বাটার পাওয়া যায় জানেন, ওইটাতে খুব সুন্দর ঘি হয়। দেখুন, পুরো বাজারের মতো, পুরো সেই সুরভি ঘির মতো একদম কালারটা চলে এসেছে। আপনাদের এই ঘি বানানোর রেসিপিটা যদি লাগে জানাবেন, আমি একদিন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। আমার বাড়িতেই রাধাকৃষ্ণ আর গোপাল ঠাকুর রয়েছে। ছোটবেলা থেকে বাড়িতে দেখে আসতাম, মা খুব ঘন ঘটা করে পুজো করতো জানেন, এখনও করে। কিন্তু বিদেশে থাকার জন্য বাড়ির পুজোর আনন্দে আর থাকা হয় না। কিন্তু ভাবলাম বাড়িতে ছোট্ট মেয়েটা আছে, খুব পুজো টুজো ভালোবাসে জানেন। বিশেষ করে এবারে যখন দেশ থেকে এলাম, বাড়িতে সব দেখে এসেছে, দাদু ঠাকুমা দিদা কীরকম করে পুজো করে, ব্যাস সেই দেখে ও মোটামুটি একটু ঘন্টা বাজিয়ে পুজো করে। তাই বাড়িতে ফোন করে মাকে বললাম, সব নিয়ম মেনে হয়তো পুজো করতে পারবো না, তবে যেটুকু করবো নিষ্ঠার ভক্তি সহকারেই করবো। তাই সেই রাধাকৃষ্ণ গোপাল ঠাকুরের উপলক্ষে করবো আজকে গুড়ের নাড়ু। পাটালি গুড়ও আছে, কিন্তু এই গুড়টা কখনো কাটিনি। খুব মনে হলো যেবারে পুজোই করছি যখন, একেবারে একটা ফ্রেশ গুড় কেটেই করি। খারাপ নয়, একটু সামান্য লিকুইড টাইপের, তাই দিতেও সুবিধা হবে। পাটালি গুড় দিয়েও করা যায়, তবে গুড়টাকে আবার ছুরি দিয়ে কাটতে হবে, সময়ও লাগবে। তাই ভাবলাম এই গুড়টা দিয়েই করি। আগে কখনো করিনি, তবে মনে হয় ভালো হবে। একটু কাগজটা লেগে গেছে, দাঁড়ান কাগজগুলো ভালো করে তুলে দিই। না, এখন লুচি বানানো হবে না, এখন শুধু নারকেল নাড়ু করব। তুমি খাবে? আচ্ছা ঠিক আছে, আগে পুজো দিয়ে দেবো, ঠাকুর খেয়ে নেবে, তারপর দেবো, ঠিক আছে। ঘরে যে খুব একটা নাড়ু বানাই বা বানাতাম তাও নয়, কিন্তু আজকের এই রাধাকৃষ্ণ গোপাল ঠাকুরের পুজো উপলক্ষে মনে হলো একটু নাড়ু বানাই। ব্যাস ওই নাড়তে নাড়তে নারকেলটা অনেকটা পড়ে গেল ওপাশে, কিন্তু এখন গরম, থাক একেবারে নাড়ুটা করে নি, তারপর না হয় ওই গ্যাসটা ওপাশে পরিষ্কার করে দেবো। ঠাকুরের বাসনটাও ধোবো, মানে বাসনটা চেয়ে পালিশ করবো। নিয়ে এসছি এই কাঁসা পেতল বা ঠাকুরের সাজ সরঞ্জামগুলো পালিশ করার, যার জন্য মিটি স্কুল থেকে এসে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেও পড়েছে। ঠাকুরের বাসন মাজবে বলেও তাড়াতাড়ি উঠে পড়েছে। আসলে দাদুর জামা পড়েছে, খুব সুন্দর লাগছে, পিঙ্ক কালার মোটামুটি হয়ে গেছে। এটাকে আর বেশি নাড়বো না, একটু জাস্ট ছোট করে একটু হাত দিয়ে দেখলাম বেশ পাকটা ধরে যাচ্ছে, তো এটা এবারে বন্ধ করে দিই। কিছুক্ষণ পরে একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে এবারে বেশ গোল করে নাড় করে নিই। প্রায় বাইন্ডিংটা হয়ে যাচ্ছে, আরেকজন মারপা করতে ব্যস্ত বলে আমাকে দাও, আর শুয়ে পড়ছি পড়ে যাবি। আচ্ছা পাটা এখানে পাটাই করে দে, দাঁড়া আরো অনেক কিছু দিতে হবে, একটু নারকেল করেও দিতে হবে, দাঁড়া। এইসব মিক্সিং বা নাড়ানাড়ি ব্যাপারে উনি আবার এক্সপার্ট। বলেছি একবার একটু মালপোয়া করব, মিক্সিং করতে হবে, ব্যাস আরও তাতে এনার্জি চলে এসেছে। সেই ঘুম থেকে উঠে ঠাঁই হয়ে রান্নাঘরে বসে আছে। দুপুরের ঘুমটা ভালো হয়েছে, তাই আপাতত উনি খোশ মেজাজে রয়েছে। এত গরম গ্লাসগুলো ছিল, হচ্ছে তাপটা লাগছে একটু কম, ভালো গরম। আর এই গরমের মধ্যে বাইন্ডিংটা না করলে ঝরে, বুঝতে পারছি না, আর কেন বসতে পারছে না, পা ঝুলে বস। বাড়িতে যখন মা নাড়ু করত, সবসময় দেখতাম নাড়ু বানানোর সাথে সাথে একটা বাটিতে একটু জলও রাখতো, ওই ঠান্ডা জল একটু হাত ধুতো আর নাড়ু বানাতো। মনে পড়ে যাচ্ছে আজকে সব। তবে আজকে যদি এখন দেশে থাকতাম, ব্যাস ঘন ঘটা করে পুজোটা দেখতে পেতাম জানেন। তাই আরও মনে জোর নিয়ে পুজোটা করছি বাড়িতে, মেয়েটা যাতে একটু আনন্দ পায়। ব্যাস মোটামুটি এই নাড়ুটা হয়ে গেল, এইবার করব একটু মালপোয়া। খুব একটা বাড়িতে যদি বা বানাই না, সেই অনেকদিন আগে বানিয়েছিলাম। একটু পানমুড়ি ভেজে নিলাম, তার সাথে একটু ময়দা সুজি দুধ চিনি আর সাথে একটু এলাচ গুঁড়ো দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। ছোটো ছোটো করেই বানাবো, যদি বা এখন খুব একটা টেস্ট করতে পারবো না, ঠাকুরকে প্রসাদ দেওয়ার পরেই কালকে টেস্ট করব। তবে মালপোয়ার কথা বললে আমার খুব মেলার কথা মনে পড়ে। মেলার ঠিক গেটে ঢোকার মুখে ওই লাল লাল ছোটো ছোটো বেশ মালপোয়াগুলো বিক্রি হতো, বেশ ভালো হয় খেতে। তবে এই মেলার মতো টেস্ট কিন্তু আমরা যতই বাড়িতে চেষ্টা করি সেটা কিন্তু আর হয় না। যাক গে, মোটামুটি নিজের হাতে যতটুকু চেষ্টা করলাম ভগবানকে একটু দিয়ে দেবো, সেটাই অনেক। চিনির শিরাটা আমি আগেই করে রেখেছিলাম, হালকা করে একটু ভাজা হয়ে গেলে শিরার মধ্যে দিয়ে দেবো। রান্না করলে মোটামুটি একটু বাসনও পড়ে। তবে ওর বাবা বললো, তোমার আজকে অনেক কাজ, তার মধ্যে দাও আমি বাসনগুলো সব ধুয়ে দিই। আমাদের এখানে ডিশওয়াশারও আছে, তবে এই কাঁচে কাপ প্লেট এগুলো কিন্তু খুব ভালো ধোয়া হয়। তবে আমাদের এই বাঙালির খাওয়া দাওয়ার এত বড় বড় বাসন পড়ে, খুব একটা ভালো ধোয়া হয় না ডিশওয়াশারে।
তাই ওইগুলো মোটামুটি আমরা হাতেই মেজে নিই। যতটা মোটামুটি ব্যাটারটা তৈরি করেছিলাম সেইগুলো দিয়ে সবকটা মালপোয়া করে নিয়েছি। এখন একটু চিনি শিরার মধ্যে ডুবিয়ে রেখে দিই, মিষ্টিটা ভালো করে একটু ঢুকলে খেতেও ভালো লাগবে। এদিকে একটু আজকে ওয়ালমার্টে যাব, ঠাকুর একটু ফুল ফল এগুলো নিয়ে আসতে হবে, তাই ভাবলাম রোদ গড়ানোর আগে আগে বাইরের কাজটা সেরে চলে আসি। বাড়িতে এসে একটু ঠাকুরের বাসনগুলো মাজতে হবে, ছোট ছোট করে অনেক কাজ বাকি আছে, ওয়ালমার্ট থেকে এসে সেইগুলো করতে হবে। আমাদের এই ওয়ালমার্টে এই ফুলগুলো প্রায়ই থাকে, কোনোটা $5 কোনোটা $10, ওই মানে ধরুন $400 থেকে $800 মধ্যে। বাড়িতে আমাদের গাছে কিছু নয়নতারা ফুলও আছে, ওর বাবাকে বললাম একটা ফুলের তোড়া নিয়ে নাও, সেটা হলে হয়ে যাবে। কিন্তু ফুলগুলো না ভীষণ সুন্দর লাগছে, কি সুন্দর কালারফুল দেখুন, হলুদ গোলাপি সাদা লাল, দিন প্রায় শেষ হতে যায় কিন্তু ফুলগুলো বেশ ভালোই ফ্রেশ আছে। এর সাথে একটু স্ট্রবেরি আপেল নাশপাতির মতো একটু পাঁচ ধরনের ফলও নিয়ে নিলাম। তবে ওর বাবাকে বললাম এখানে একদম বেশি সময় নষ্ট করা যাবে না, যে মোটামুটি কয়েকটা বাজার কেনা আছে কিনে নিয়ে চলো বিল করে নিই, ব্যাস একটু দুধ কেনা বাকি আছে। শেষ মুহূর্তে আবার মনে পড়লো ঠাকুরকে একটু দুধ দিয়ে স্নানও করাবো, একটা ডেরি মিল্কে চকলেটও নিলাম, গোপাল ঠাকুরের জন্মদিন ভাবলাম একটা চকলেটও দিই। এই মোটামুটি কয়েকটা বাজার করার ছিল, হয়ে গেছে, এবার বিল করে সোজা ঘর। ঘরে কোনো অনুষ্ঠান করলে মেয়েটা খুব খুশি থাকে। এই যে ওর বাবা চারধারে কি সুন্দর লাইট লাগিয়েছে, বললো পুজো করছো একটু চারিদিকে একটু ডেকোরেশন করে দিই। ঠাকুরের বাসনগুলো বের করেছি, এই যে মাজবো, পেতলের বাসনগুলো এমনিতেও মাঝে মধ্যে কালশিটে ভাব ধরে যায়, এই যে দেশ থেকে এইটা নিয়ে এসেছি, খুব ভালো পরিষ্কার হয়। ছোটবেলায় মা আর দিদিকে দেখতাম সমস্ত পেতলের জিনিস এইটা দিয়ে পরিষ্কার করতো। ঠাকুরের সব সাজ সরঞ্জামগুলো মোটামুটি বের করেছি, যতটা পারবো আজকে রাতের মধ্যে সব মেজে দেবো। ঠাকুরের বাসন গুলো মাছি, এগুলো ঢাঁচ, এইটা এক্ষুনি মাজলাম, একটু চকচক করছে না, এই থালার মধ্যে খাবার রাখবো, এটা ঘষ একটু করে, এবার জোরে জোরে ঘষ, এইরকম দেখ। খুব ভালো করে আশা করি পুজোটা করতে পারবো, আমি প্রথমবার এখন জন্মাষ্টমী বাড়িতে ভালো করে পুজো করছি, আর জানি না সবই রাধা মাধবের ইচ্ছে, এইগুলো আরো বিশেষ করে করতে ইচ্ছে করে, মিঠি খুব ভালোবাসে, এই যে দেখুন ওর এক্সাইটমেন্ট, এখন 9টা না 9:30 বাজে, কালকে স্কুলও আছে, তাও ওকে একবার বলেছি বাসন মাজা হবে ঠাকুরে, ও চলে এসেছে, আর ও আমরা যা করি ও দেখে, তো ও দেখে ও শেখে, সেটা আমারও খুব ভালো লাগে। ওটা কি লাগছে করেছিস? চকচক লাগছে, হ্যাঁ পালিশ করার আগে এই যে এরকম ছিল, একই ছিল, এইটাকে ঘষে অনেকটা পরিষ্কার করা হয়েছে, অ্যাকচুয়ালি ঘষে ঘষে কাপড়টা এইরকম কালো দাগগুলো ওঠে, তো সুন্দর লাগছে না? এইখানে স্টিকারটার জন্য স্টিকারটা আমি তুলতেই পাচ্ছি না, চকচক করছে, চকচক করছে না, এটা খুব ভালো। মোটামুটি আমি যা করব আমার কন্যাও তাই করবে, আমারও ভালো লাগে, ছোটবেলা যেরকম মাকে দেখে দেখে আমরাও আস্তে আস্তে সব শিখেছি, আমিও চাই মেয়েটাও একটু একটু করে শিখুক। 3 বছর বয়স থেকেই বাচ্চাদের একটা শেখার বয়স শুরু হয়, তাই আমরা মা বাবা হিসেবে বাড়িতে যা করব বাচ্চারাও তাই শিখবে, তাই খুব চেষ্টা করি, ওর বাবাকেও বলি যতটা পারবো মেয়েটার জন্য হলেও আমরা সব কিছু করব। বাসনের কাজটা আমার মোটামুটি শেষ, এইবার ওর বাবার এই ডেকোরেশনের কাজগুলো একটু হয়ে গেলে রাতে আমরা খেতে বসবো, কিন্তু হলে কি হবে দেখুন কি আনন্দ তার, বুঝতে পারছে বাড়িতে একটা প্রোগ্রাম হবে, অনেক কিছু আয়োজন হবে, তাতে এসে ভারী খুশি। তবে সত্যি বলছি ওর সাথে সাথে না আমারও বেশ ভালো লাগছে, নিজের বাড়িতে যেন একটা নতুন কিছু হচ্ছে। এই যে এই মালাগুলো আমি দেশ থেকেই নিয়ে এসেছিলাম, যখন পুজো বা বাড়িতে কোনো অনুষ্ঠান করি তখন ওর বাবা এই মালাগুলো দিয়ে খুব সুন্দর সাজিয়ে দেয়। এই যে আমার গোপাল ঠাকুর আর রাধাকৃষ্ণ ঠাকুর, ঠাকুর সাজানোর সব সাজ সরঞ্জাম নিয়ে এসেছি দেশ থেকে, আর কিছু এখান থেকেও কিনেছি,
কাল সব সাজাবো। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আমাদের এই জন্মাষ্টমীর প্রস্তুতি ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। আজ একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ব, কাল সকালে উঠেই অনেক কাজ। খুব তাড়াতাড়ি আসছি আমাদের বাড়ি জন্মাষ্টমীর পুজোর ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন।